শান্তি চুক্তি বাস্তবায়নে ভারতের হস্তক্ষেপ কামনা করছে শান্তিবাহিনীর প্রধান সন্তু লারমা। বর্তমানে ভারতে অবস্থানরত সন্তু লারমা বলছে, মোদী সরকার শ্রীলঙ্কায় তামিলদের সুবিধা আদায়ে যে কূটনৈতিক চেষ্টা চালিয়েছে, সেরকম বাংলাদেশের উপরও চাপ দেওয়া হোক। নর্থ ইস্ট নাও নামের ভারতীয় একটি পত্রিকা বলেছে, সন্তু লারমা চট্টগ্রামে তাদের স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য ভারত সফর করছে। এই উদ্দেশ্যে কেন্দ্র সরকারের দুজন পাওয়ারফুল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য যোগাযোগ করছে লারমা। তবে মিডিয়াতে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সে ইন্ডিয়াতে গিয়েছে চিকিৎসার জন্য। চট্টগ্রামে শান্তি চুক্তি নিয়ে 12 ফেব্রুয়ারি একটি আর্টিকেল প্রকাশ করা হয় ভারতের একটি পত্রিকায়। লেখক আর্টিকেলে সন্তু লারমার বক্তব্য তুলে ধরে। লারমা বলেছে যে শ্রীলঙ্কায় তামিলদের অধিকতর স্বায়ত্তশাসন আদায় করার জন্য ভারত যেভাবে চেষ্টা করেছে, সেভাবে বাংলাদেশেও তাদের জন্য প্রচেষ্টা চালানো উচিত। দিল্লির ভুলে যাওয়া উচিত নয় যে আমরা তাদের দিকে তাকিয়ে আছি, আমাদের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। কিন্তু শেখ হাসিনা পরবর্তী সরকার 2001 থেকে 2006 পর্যন্ত সেখানে আর্মি মোতায়েন করেছে, চুক্তি 100% বাস্তবায়ন করেনি। পার্লামেন্টে এ নিয়ে নানা প্রশ্ন তুলেছে এবং বেশি বেশি অপারেশন চালিয়েছে। তাই সন্তু লারমা ভারতে গিয়ে মোদীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে তাদের দাবি মানাতে চেষ্টা করছে। সরকার যেন সেখান থেকে সকল বাঙালি বাসিন্দাদের সরিয়ে নেয়, এই দাবিও করেছে সে। পাশাপাশি উপজাতিদের নিয়ে বিশাল একটি সংগঠন শুরু করার জন্য মোদী সমর্থন পাবার চেষ্টা করছে লারমা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।